ওই তাবিজ কেন নিবি? রাসূলুল্লাহ বললেন কোমরে বাঁধতে হবে না, হাতে বাঁধতে হবে না, গলায় বাঁধতে হবে না, তোর জীবনে একবার বেঁধে ফেল, নাজাত দুনিয়ায় এবং আখিরাতে বাঁধবে, একবার জোরে 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 হবে না? এইখানেই তো চড়ক লেগে যাচ্ছে, ব্যবসা বন্ধ করে দিবে, স্বামী স্ত্রী অশান্তি হয়েছে, ভালোবাসার তাবিজ কে দেবে? আসে আপনার কাছে নাকি অন্য জায়গায় আপনারা মুরগি আর মোল্লার কাছে মুরগি আসলে ছুরি ফিরি, কথা বুঝেছেন? ছুরি ফিরি, চোখ জোর বন্ধ করে কি হয় তা আমার দেখলে, আমার দেখলে আগুন হয়ে যাচ্ছে ঘরে ঢুকলে, চোখ টোক বন্ধ করে হুজুর বলছে বুঝতে বুঝতে তোর ঘরের বাইরে গরম হাওয়া যাচ্ছে, গরম কাল গরম হাওয়া তো যাবে, এ মেয়ে ছেলে মানুষ বুঝে গরু খাওয়া মাথা ও তো বুঝতে পারে না, ভাইজান তাহলে দেখতে পাচ্ছে? আরে সব সময় তুইও দেখ কি কাল চলছে, বুঝতে পারেননি? ও তো কথা বলছে ভাইজান একটু ভালো ভাবে দেখে দেখে কোথাও কি কিছু দাঁড়া দাঁড়া আবার চোখ চোখ বন্ধ করে এবার দেখতেছে জাল জাল ফেলি ছিল মোটামুটি আটকেছে, এবার টানতে হবে, তখন বলতেছে ও টেনশন টেনশন ঘরের ওপর দিয়ে আর মাটি নিয়েছে পুরো টি টোয়েন্টি ম্যাচ করা হচ্ছে না, বুঝতে পারে না চেনা পরিচয় ছিল বলে অচেনা হলে পর এক লাখ লাখ টাকা হয়ে যেত, ওটা ইনকিল দিচ্ছে কত বুঝলেন? লাখ লাখ হয়ে যেত, যে আল্লাহ নবী বাস আমারে জানিয়ে দিলেন ও বাসাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা যদি তৈরি করতে চাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ও বাসাবিরা আমি নবী বলছি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে সালাম দাও আসসালামু আলাইকুম, তোমার বিবি যদি জবাব না দেয় তুমি দ্বিতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম, বিবি যদি উত্তর না দেয় সাড়া না দেয় আবার তৃতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম, তোমার বিবি যদি উত্তর না দেয় জবাব দেয় আমি রাসূলুল্লাহ বলছি ওর নাম ধরে ডাকো হে গোচির মা হে অমুক নাম ধরে ডাকো, তোমার বিবি যখন তোমার ঘরের দরজা খুলে তোমার সামনে উপস্থিত হবে আমি নবী জানিয়ে দিলাম তুমি আবার সালাম দাও আসসালামু আলাইকুম, তোমার বিবি যখন সালামের জবাব দেবে আমি নবী জানিয়ে দিলাম যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে শয়তান কোনোদিন অশান্তি ঘটাতে পারে না, কথা নেই জোরে বলবে না, কারণ চাষ নেই অসুবিধা হবে,
ছাড়েন না একবার ছেড়ে বলেন শাহনাজ ভাই বলেছেন এই রকম আপনার সালাম দিলে তোমার মহব্বত মজবুত হবে একবার জোরে বলুন না এ না জোরে বলো পর্দা নিছি না বলেরা আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিয়ে গেলেন বাবু সালামের অধ্যায়ে মুসলিম শরীফের ভিতরে হাদিসটি পাওয়া যায় আল্লামা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়ে গেলেন শুধু সালাম দিয়ে হাত সালাম নিয়ে লেনদেন করলে স্বামী স্ত্রীর মহব্বত হয় শুধু তাই আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন সালামের জবাব দেওয়ার পরে ওই বিলিটা যদি সালাম বলে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন জোয়ান যুবতী বয়সে যত বড় দুজনার ছিল তাবাসান তাবাসান ওই সালাম দেওয়ার পরে একে অপরের খুশিতে কারণে আমার আল্লাহ ওদের জীবনে গুনাহ মাফ করে দেয় আজকে থেকে ওরে বাপ তাবিজের ভালোবাসা তিন মাস আর রাসূলের তাবিজের ভালোবাসা 12 মাস একবার জোরে বলুন আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলেন ও সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন হুজুর সালাম দিনে কবার দেয়া যায় কোন মুসলমান রাস্তা দিয়ে গিয়ে খেতে যাচ্ছে সালাম দিয়ে চলে গেল আর সময় আবার সালাম দিচ্ছে উত্তর দেব জিজ্ঞেস করে জানিয়ে দিয়ে গেলে দিতে পারবে তোমার স্বামী স্ত্রীর ভিতরে ভাই ভাইয়ের ভিতরে বাপ বেটার ভিতরে মা ছেলের ভিতরে মা মেয়ের ভিতরে তোমরা তোমার সালাম দিতে পারবে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন চোখের আড়াল হয়ে যাবা চোখের আড়াল হয়ে যাবার পরে আবার যখন সম্মুখে উপস্থিত হবে আসসালামু কাবুলাল কালাম আবার সালাম দিয়ে তবে কথা শুরু করবে এবার থেকে ইনশাআল্লাহ আরে বাবা ঘন ঘন সালাম দেওয়ার কারণে যদি যে ব্যক্তি সালাম দেওয়ার কারণে সে যদি ভাবে ভাবনা কি খারাপ আছে বলে উদ্দেশ্য খারাপ আছে বলে ও খেলা বুঝবে কিন্তু তোমার কাজ তুমি করো সালাম দেয়া হবে সুন্নাত জবাব দেয়া আমার নিজে থেকে লিখতে পারি দিতে পারি আছে কিন্তু আমার তাবিজ ব্যবহার করার আগে রাসূলের দেওয়া তাবিজটা আগে ইউজ করি এই দুনিয়াটা হলো তোর আখেরাতের খেতবাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ এখানে চাষ কর কবরে একটু আওয়াজ দিই
حسبي ربي جل الله في قلبي خير الله نور محمد صلى الله لا اله الا الله جل جل حسبي ربي غير الله نور محمد صلى الله لا اله الا الله তোমার ইশারায় চন্দ্র ওঠে তোমার ইশারায় সূর্য ওঠে জুরে হবে না চিল্লে বলতে পারেন না তোমার ইশারায় চন্দ্র ওঠে তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় ঝর্ণা ঝরে তোমার ইশারায় সাগর চলে চিল্লে বলবেন না একটু জোরে বলতে পারেন না তোমার ইশারায় ঝর্ণা ঝরে তোমার ইশারায় সাগর চলে তোমার ইশারায় মেঘ জমে মেঘ থেকে ও বৃষ্টি ঝরে জোরে হবে না নারায় জগদী তুমি মোদের আল্লাহ সবার লা ইলাহা ইল্লাল্লাহ জোর জোর হাসবি রব্বি জোর জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা তোমার ইশারায় বাতাস চলে তোমার ইশারায় তারকা জ্বলে চিল্লে হবে না হে নজরে ঝেড়ে হবে না তোমার ইশারায় বাতাস চলে তোমার ইশারায় তারকা জ্বলে তোমার ইশারায় ফুল ফুটে ফুল থেকে মধু আসে জুড়ে হবে না নারে দেখবি তুমি মোদের আল্লাহ সবার লা ইলাহা ইল্লাল্লাহ জোর জোর হাসবি রব্বি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ জোর জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আয়াতে করিমা সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছিলেন ও ভিতরে জানিয়ে দিলে বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে গে দায়িত্ব হলো তোমার বিবিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও আমার বান্দা বান্দিরা এরপরে দায়িত্ব
শেষ হলো না এরপরে তোমার দায়িত্ব হলো তোমার পয়দাশী তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর রাস্তা দেখাও আমি আল্লাহ বলছি দায়িত্ব শেষ হলো না তোমার পিতা মাতা যদি হায়াতে থাকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর রাস্তা দেখাও ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াকিমুস সালাত নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো একা হুজুরি করলে হবে না নামাজ আদায় করলে হবে না ঘরের বিবিটা যদি বেনামাজি হয় বিপদটা বেশি না হয় ঘরের বিবিগুলা যদি মেয়েগুলা যদি মহিলা সমিতি বন্ধন গ্রুপের সদস্য হয়ে থাকে ও নজরে রাখ শত বছর ইবাদত করার পরেও ঠিকানা হবে জাহান্নাম মহিলা সমিতির টাকা তুলে ভালো করে ঢালাই ওই ঘরে বদিনির অনুষ্ঠানে কে আসবে বলো বলো হুজুর কে আসবে হুজুর এসে দেখে কেউ ভর্তি একদম জাল জাল শুরু করেছে মহিলা সমিতির টাকায় যদি তুই ঘর বানাস মা ওই ঘরে থেকে বাধা করা আমি এমন একজন আলেমের নাম বলেছি বাবা আমাদের মাথার তার আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি একটা দুটো শরীয়তের কিতাব জানতেন না শরীয়তের 25,000 কিতাব আল্লাহ যার জেহেনে দিয়ে দিয়েছিলেন আর জোরে হবে না এ জোরে না শুধু আল্লামা রুহুল আমিন 25,000 কিতাবের শুধু ছিলেন না আল্লাহ মারহুল আমিন শুধু দুনিয়ার বাহিরে আলেম ছিলেন না আল্লাহ মারহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কিতাব তালা করতেন আল্লাহ নবীর হাদিসগুলো পড়তেন ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত করতে উঠতেন কিছু 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 জায়গা ওই মাহফিলে আমার নবী সাহাবী সহদের সঙ্গে নিয়ে রুহানি হালাতে রুহুল আমিনকে রাজস্থানের চিবিয়ে খাবে জাহান্নাম অপেক্ষা করছে সুদ খেয়ে বন্ধন গ্রুপের টাকা নিয়ে বেগানা মানুষের সঙ্গে কথা বলে কত অবৈধ সম্পর্কে চরিত্র নষ্ট করে দুনিয়া থেকে গেছে আর 40 এর দাওয়াত করেছে মাথায় ঢুকছে না সমাজের কথা বলছি গো এসে দেখে কেউ টেলিগ্রাম ও ভর্তি কলবাখানি বলি 40 এর কলবাখানি এসে দেখে ভর্তি হুজুর তখন ছক্কা মারা শুরু করেছে জানে এখানে চার একা ধার জামাতে সব বাউন্ডারি পার মাথায় ঢুকছে না এইটা হচ্ছে তো নাকি বৌমরেছে তোর কাঁদার দরকার তোর কিন্তু ওর চোখে পানি নেই হুজুরের জাল খেলা হচ্ছে জানে এ হুজুরটা দোয়া করলে সবারে কাঁদায়
হুজুরটা দোয়া করলে কেঁদে পাগল হয়, এই হুজুরেরই দরকার তবে জান্নাতে যাবে। যে কয়টা শুকর মরেছে সব গেছে জান্নাতে পৌঁছাচ্ছে। हम तो किसी से परवाह नहीं करते, हम तो किसी से परवाह नहीं करते। सम्मान जो মুসলিম সমাজ ধ্বংস, ধ্বংসের লাইন ধরে দিয়েছে, জাহান্নামের লাইন ধরে দিয়েছে। মুসলিম সমাজ কি করে তার আখিরাতের চিন্তা করবে, আখিরাতের খেতবাড়িটা কি করে ঠিক করবে? পড়াশোনা করে নিজে করে বুঝবো ভাই, কারণ একদম পড়াশোনা করতে পারি ভাই। টাইটেল কমপ্লিট করে মনের ভিতরে কিছু চিন্তা হলো যে জেনারেল নেভিগেশন একটু দরকার, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হই। এমএম করেছি আমি, পড়াশোনা করতে পারি না। ওই তুই পেয়েছিস বাদাম কলা, তা কিতাবটা নাম নাম তুই বুঝবি না। আমি কি করে বুঝবো ভাই, তুই তো আধ্যাত্মিক চেতনার ওয়াজ করতেছিস, আর ওয়াজ শুনে যে কটা সুবহানাল্লাহ বলতেছ ওদের খবর যে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন বলো না আমি আর আল্লাহ ওয়াজ করতেছে, ওয়াজ করতে হুশিয়ার হুজুর কবর খুঁড়ে দেখাচ্ছে আল্লাহ বলি শুনি শুনি এ ওয়াজ শুনেন কবর খোঁড়া যায় 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 কোথায় পেয়েছে আর কোন কি তোর 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 শুনে বলা যাবে কি জ্বালায় জ্বালায় বল বল মুসলিম সমাজ শেষ হয়ে গেল। আবার শেষ হুজুরের বাজেট খুব কম, 20,000 ঘড়ি দেখে দেখে না সাবধান মুসলিম জাতি আছে সাবধান। একদিন তোমারি নাম মসজিদে হবে আড়ালে চলে যাচ্ছে। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে ওয়া আলা আলিহি
বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বাপ যখন মারা গেছে মা যখন মারা গেছে দয়া উতলে পড়েছে আমার বাপের কাফন আমি দেবো সমাজের মানুষ যদি একটু বিচার হতো সমাজের মানুষ যদি একটু বিচার করত ওর বাপে কাফন পরানোর আগে ওর কাফন পরানোর দরকার ছিল কিন্তু দেখেন এই প্রতিবাদ না ছেলেটা গুড গুড কি বলছিস ছেলে একদম চমচম কেন বলেন পাকা আলোচনা ভুল আছে এখানে বন্ধু সুজন আত্মীয় পরিজন পরি তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে না একদিন তোমারই নাম সজিদে হবে না তৈরি দেখো তৈরি দেখো কবরের মান সবার জুড়ে হবে না একদিন তোমার না সজিদে হবে না দামি দামি ড্রেস পরেছো গোসলের সময় খুলে নেওয়া হবে আঙ্গুটি পরো দোসারা সুখে খুলে নেওয়া হবে সঙ্গে জিনিস ঘড়িটাও খুলে নেওয়া হবে সব খুলে নিয়ে তোমাকে তিন থান কাপড় উপহার দেওয়া হবে একটা থানের নাম হলো পীরখান তার আর পকেট থাকবে না সেলাই থাকবে না বোতাম থাকবে না ওই রকম একটা পীরখান তোমাকে পরিয়ে দিয়ে আর দুটো লম্বা লম্বা খেলকা তোমার গায়েতে ডবল করে জড়িয়ে দেবে এ তিন জায়গায় বাঁধন দিয়ে দেবে মাথার অগ্রভাগে একটা হাতের অগ্রভাগে একটা আর তোমার পায়ের অগ্রভাগে খাটিয়ার উপরে তুলে দিয়ে বলবে চ সারা জীবনে আখেরি বার শেষবারের মতো জন্মের মতো দেখে আসি চল কত ভালো ভালো কাপড় কত ভালো ভালো তিনি জামা পরে আসতো আর সাদা কাপড় পরিধান করে আর এমনি করে খাটিয়ার উপরে শুয়ে আছে জন্মের মতো শেষ বিদায় আর দেখা হবে না চল 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 কাপড়ের কাপড় খুলে যখন আমার মাকে দেখানো হবে হাজার হাজার মানুষ ভালোবাসার মানুষগুলো দেখবে চোখ দিয়ে টস টস করে পানি পড়বে আর বলবে সারা ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া গেল দেখ 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 সারা ভাইয়ের মুখে দেখ আমার নবীর সুন্নাত দাড়ি মুবারক কেউ কেড়ে নিতে পারলো না চিল্লে হবে না কবরে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত একদিন তোমার না মসজিদে হবে না আল্লাহু আকবার
জোরে বলে মহিলা সবই নিবন্ধন গ্রুপে অ্যাটেন্ড করতো না আমাদের কাছে যদি ইসলাম থাকতো আমাদের ঘরে ছেলেরা হিন্দি ফিল্মের পাগল হতো না আমাদের ঘরে যদি ইসলাম থাকতো বাবা আমাদের ঘরে রমি সাটা গোপনে গোপনে অবৈধ সম্পর্ক চালিয়ে যেত না আমাদের ঘরে যদি ইসলাম থাকতো বাবা আমাদের ঘরে ছেলেরা হাজার টাকা হালাল টাকার প্যান্ট ছেঁড়া প্যান্ট পরে পরে ঘুরতো না আমাদের কাছে যদি ইসলাম থাকতো বাবা আমাদের ঘরে যুবতী মেয়েগুলা মশারি কাটা জামা করে সমাজে ঘুরতো না ইসলাম যদি আমাদের ঘরে থাকতো বাবা আমাদের ঘরে ছেলেরা মসজিদের আজান শুনে হাডুডু খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলার পাগল হয়ে যেত না আমাদের কাছে যদি ইসলাম থাকতো বাবা আমাদের ঘরে ছেলেরা ফ্রি ফায়ার পাবজিতে পাগল হতো না কতটা ভুল বলতেছে কি এলাকায় মেয়ের বাপ মেয়ে দেখতে এসছে ছেলের বাপ মেয়ের বাপ ঘর ঘরে বলতেছে আমার মেয়ে এরকম মেয়ে এলাকায় একটাও পাবো সত্যি ঠিক বলে ওই রাম বাগান খেলা একটাও আজকে সমাজ কোথায় এনেছি রে বাবা আমার অবস্থা খারাপ লাগছে আমি একটু টেরা বেরা কথাবার্তা বলবো এতে কি জানেন মনের ভিতরে প্রশান্তি পাই শান্তি দিতে পারি যে যতটুকু শিখেছি সমাজকে দিতে পারছি লুকানো ছুকানো কিছু নেই সাইড দিয়ে দিয়ে যাওয়ার চিন্তা নেই যা হবে ডাইরেক্ট চলে যাব মৌন হয় আলহামদুলিল্লাহ তো দাওয়াত তো পকেটে দাওয়াত দিবি আর বেনামাজি হয়ে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দাড়ি কেটে বেনামাজি হয়ে ঘুরবি হুজুর আগমনে আরবের বড় বড় মুহাদ্দিস মুফাসসির কোরআন ফকীহ হুজুর কে আমন্ত্রণ জানালো হুজুর আপনি আসুন আপনি মাগরিবে বাঙালির ছেলে আপনার ঐতিহ্য আপনার একটা সম্মান জোশ আপনার প্রতি মানুষের ভালোবাসা দেখেছি শুনেছি আপনি আসুন একটু সওলাতিয়া মিম্বারে দাঁড়িয়ে একটু ওয়াজ করুন একবার জোরে বলবেন না আলেমের চরিত্র আলেমের চিন্তাধারা কিরকম হবে একটু এখান থেকে বুঝে নিন দাদা হুজুরের পাশে পাশে আছে মুজাদ্দিদ জামাল আমার বললে আমি ওয়াজ করব কিন্তু আমার এই পাশে বসে আছে আমার মনে হয় একটু সুযোগ দেওয়া হবে আরবের বড় বড় মহাদ্দিসরা আছে রুহুল আমিন রুহুল আমিনটা আবার কে
আপনাকে ভালোবেসে মহব্বত করে সম্মানের সঙ্গে সালাত আর মিনবার ছেড়ে দিচ্ছে আপনার আওয়াজ একটু শুনুন মুজাদ্দিদ আমার আওয়াজ ঘুরিয়ে বললেন বাবা আমি আসকর ইনশাআল্লাহ আমার রুহুল আমিনকে একটু সুযোগ দেন দেন 10টা মিনিট দাদা হুজুর চেয়েছে কম মিনিট আরবের বড় বড় মুহাদ্দিস বলেছিল 10 মিনিট তোমার রুহুল আমিনকে সময় দেওয়া হবে যদি কোন বর্ণনা করে যদি তোমার রুহুল আমিন মিথ্যা কথা যদি একটাও জবাব থেকে বার করে আমরা রুহুল আমিনকে জানি না জানি না জানবার চেষ্টাও করব না হাত ধরে সৌলাতিয়ার মেম্বার থেকে নামাবো কথা বলছেন না কেন 10 মিনিট সময় দেব কিন্তু 10 মিনিটের ভিতরে কোন যদি জয়ীফ হাদিস জাল হাদিস দুর্বল হাদিস মাকতু হাদিস মুরসাল হাদিস যদি বর্ণনা হয় তাহলে আমরা রুহুল আমিন বলে আর চিনি না হাত ধরে গিয়ে কি ওই সওলাতিয়ার মিনবার থেকে নামিয়ে দেব মুজাদ্দিদ আহমদ মুচকে হেসে বললেন আলহামদুলিল্লাহ শর্টটা আমরা নিলাম একবার জোরে বলে বলে জোরে হবে না কথা বুঝতে পারছেন না বাবাজি আমি শাহনাজের ভক্ত এই ভাই তো ইমানে থাকে কাতার বাহরাইন লেবানন মিশর এমনি করে সিরিয়া বড় বড় জায়গায় ভাইরা কাজ করে সব পারদেশি ভাই সব আপনা আপনা বাসী ভাইরা লন্ডন ব্রিটেন আমেরিকা সব জায়গা থেকে ফোন করে আর এই লাইভ দেখে ফোন করছে ভাই আমার দাড়ি ছিল না আপনার ওয়াজ শুনে আমার মনের ভিতরে ভয় ঢুকেছে আমি দাড়ি দেখেছি কিন্তু সমস্যায় পড়ে গেছি কি ঘরের বউয়ের কাছে আমি ভিডিও কল করতো সে দাড়ি দেখে বলতেছে কেটে রেখে তারপর ঘরে ঢুকো হুমকি দিচ্ছে ভাই কি করব ও হুমকি তো তোর কাছে কিছু না তুই নামাজ পড়িস তো এই নামাজির কাছে আবার হুমকি চল চল নামাজির কাছে একটা গাল ভাই চলে আর কোন হুমকি চলে না একবার জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনাদের কাছে বলে চলে চলে নাকি তোমার মাকে জিজ্ঞাসা দুটো কল তিনটে কল একসঙ্গে কথা হবে তোর মাকে জিজ্ঞাসা কর তোমার হওয়ার পরে তোমার আজান দিয়েছিল কি আজান শুনিয়েছিল তো নাকি বলে হ্যাঁ আমাদের মনে হয়েছিল আজান শুনিয়েছি তোমরা আজান দিয়েছিল কি বহুত দিচ্ছে আমার মেয়ে হওয়ার পরে আমার মেয়ের কানে আজান দিয়েছিলেন একজন দাঁড়িয়ে লাল এবার বিবি দাড়ি কেটে আমি ঘরে চলে যাব একবার বলো তুমিও চিনি অচেনা আমিও ছিলাম অচেনা বেগানা নারী বেগানা পুরুষ ছিলাম এই হালাল সম্পর্কটা পাতি দিয়েছিল কে কার ছিলাম তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী হতে পেরেছি বলো হালাল সম্পর্ক তৈরি করে বলো বলে আমাদের ইমাম সাহেব বিয়ে পড়িয়েছিল তোমার ইমাম সাহেব কি দাড়ি চাচা গোপ চাচা না না না
তিনিও একজন দাড়িওয়ালা এ আমার বিবি তুই মারা যাবে আমি দাড়ি কেটে ফেলবো তুই মারা যাবে মারা যাওয়ার আগে লিখে দিয়ে যাও আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজটা জানো পৃথিবীর কোন দাড়ি কাটলে বা দাড়িওয়ালা পৃথিবীর কোন মাওলানা মুলি সাহেব ইমাম সাহেব যেন জানাজা ইমাম না হয় দাড়ি কাটলে বলা বিড়ি সিগারেট মদ খাবে বলা সে যেন আমার জানাজা ইমাম হয় ওটা লিখে দিয়ে যেতে পারবে কি না না পারবো না দাড়িওয়ালা ছাড়া জানাজা হবে না এই আমার বিবি এই ভাই তুমি প্রশ্ন করো এই আমার বিবি তোমাকে কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মা রব্বুকা অমাউদিনুকা আমার নবীউকা এই নবী যাকে বলা হবে তোর নবীকে যে নবী তোমার সামনে আসবে এ আমার বিবি তিনি দাড়ি কাটতে বলা নয় দাড়ি চাচতে বলা নয় নেতা হিসাবে নবী হিসাবে যাকে স্বীকার করবে তিনিও তো একজন দাড়িওয়ালা পৃথিবীর কোন সুরছাট পারনে মানা নয় তোর বাবা মা নয় আমিও থাকবো না তিনিও দাঁড়িয়ালাম তিনি হলেন আমার নবী শাফিউর মুজনাবি আরো জোরে হবে না সুবহানাল্লাহ আমি কত অন্যায় করেছি কত জুলুম করেছি যদি তুই বাড়ি আসো আল্লাহ নবীর সুন্নতকে সঙ্গে নিয়ে এসো তুমি এসে দেখবে আমিও পরিবর্তন হয়ে গেছি দাড়িওয়ালার বিবিটা কেমন হওয়া দরকার আমিও একজন হেজাবিনী পর্দা নিশিনা নারী হয়ে গেলাম সমাজে রোগ হয়েছে জ্বরে আর খাওয়াচ্ছে আমাশয় ডাক্তার তুই ডাক্তারের যা ধারা সম্পূর্ণ শেষ সুগার হলি কি খাওয়া দিয়া এ মিষ্টি সুগার টেস্ট টেস্ট করতে 450 সুগার জান জান পাঁচ পাতা থেকে মিষ্টি চার পিস খেয়ে নিয়ে এই ডাক্তারের যা ও তো কষায় আজকে কষায়ের সমারোহ আছে সব জানো আমি আলোচনা করছিলাম আরবের জমিন বলি ভয় পেও না ও বাবা রুহুল আমিন নবী দেশ বলে ভয় পেও না আল্লাহর খানায় কাবা আছে ভয় পেও না আমার রব আছে আমার মালিক আছে এই মনে করে এই আরবের জমিনে নবীর দেশেতে ঝড় তুলে দা আল্লাহ
আমার গোলামী রহমাতুল্লাহ হুজুর আমার সওলাতিয়ার মিম্বারে যে দাঁড়ালে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহ নবী হাদিস করে দিলেন আসসালামু আলা জাওয়া ফাসিকু ফাসিক ব্যক্তিরা সালাম দিলে তাদের জবাব আমি নবী দেই না হে নজরের নবী আমার যে হাদিস বর্ণনা করেছে আল্লাহ আমার গোলামী নামাজে রস করলেন না রোজা রস করলেন না হজে রস করলেন না ফজিলতে রস করলেন না আল্লাহ আমার গোলামী দেখেছিলেন সওলাতিয়ার মিম্বারে দাঁড়িয়ে ডান দিকে তাকিয়েছিলেন সামনে তাকিয়েছিলেন বাম দিকে তাকিয়েছিলেন যত মহাদের হাজী কাজী সব সামনে বসেছিল আল্লাহর ওলি দেখেছিলেন অনেকের মুখেতে দাঁড়ি না দাড়ি কেটেছে অনেকের দাড়ি আছে কিন্তু এক মুষ্টি নাই আল্লাহ আমার গোলামী এই দাড়ি রাখা দাড়ি কাটা কতটা ক্ষতি কতটা উপকার এক টানা বর্ণনা করতে করতে আল্লাহর ওলি সওলাতিয়ার মিম্বারে দাড়ি রাখার ফজিলত দাড়ি রাখার কতটা উপকারিতা দাড়ি কাটলে কতটা ক্ষতি এই সম্পর্কে ওয়াজ করতে করতে 200টা হাদিস বর্ণনা করেছে জোরে বলবেন না আল্লাহ আমার গোলামী রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে হুজুর আমার স্টাফ হয়ে গেলে বড় বড় মুহাদ্দিসেরা হাত উঁচু করে বললেন আর গোলামী ওয়াজ বন্ধ করো না ভাই ওয়াজ বন্ধ করো না ওর গোলামী ওয়াজ বন্ধ করো না আজকে তুমি যে হাদিস গুলো বর্ণনা করছো যে হাদিস গুলো তুমি সওলাতিয়াতে জোরে হবে না চিল্লে হবে না বিজ্ঞানের যুক্তিতে কতটা খারাপ নিষিদ্ধ এই ধূমপানের বিরুদ্ধে আবার 100টার মতো হাদিস বর্ণনা করে দিলে দুটি সাবজেক্টের উপরে 350 হাদিস 4 ঘন্টার অধীন শুধু হাদিসের উপরে তিনি কোটেশন করে ওয়াজ করলেন আল্লাহ আমার গোলামী রহমাতুল্লাহ আলাইহি সওলাতিয়ার মিম্বার থেকে যখন নিচে নেমেছে আরবের বড় বড় মুহাদ্দিসেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরেছে এই গালে চুমা খায় আর বলে ওগর গোলামী তুমি শুধু গোলামী নও ওগর গোলামী তুমি শুধু গোলামী নও তুমি হলে শেরে বাংলা মাগরিবের গোলামী আল্লাহ আমার গোলামী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছিল ও বাবার গোলামী আমি রহুল আমিন দেখতে পাই দুশোর হাদিস যখন বর্ণনা করে ফেলেছি আমি চোখে দেখতে পেলাম গম্বুজে খাজরা মদিনার সবুজ গম্বুজের নিচে থেকে আপনার নবী রুহানি হালাতে আমি রুহুল আমিনের সওলাতিয়ার মেম্বারে এসে দাঁড়িয়ে বলি রুহুল আমিন তুমি ভয় খেও না হক কথা বলার কারণে যদি আজকে আরবের আলমেরা যদি তোমার বিরোধী হয় ওগো আমার রুহুল আমিন হক হাদিস কগুলো যদি বর্ণনা করার কারণে সরকার যদি তোমার বিরোধী হয়ে যায় রুহুল আমিন তুমি ভয় পেও না তোমার পাশে কেউ থাকার না থাক আমি নবী রইলাম আর আমার আল্লাহ রইল
আমরা দেখি এখানে মজা মারা যায় কি লাগে আমাদের দেখা হয় আমাদের দেখা কেউ ঠালি আমরা আসতে পারবো তো কথা বলছেন না কেন আমরা যদি সত্যি আল্লাহর জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য কথা বলতাম তাহলে আমার রেডারে যত শরীয়ত বিরোধী কাজ ধরা পড়বে ওই কাজগুলোর বিরুদ্ধে এই আজকে মিম্বারে বলছি ওটা আমার জন্য ফরজ কথা বুঝতে পারছেন না এ আলেম সমাজে হারিয়ে যাচ্ছে সেই জন্য আল্লাহ করোনা থেকে আরো কঠিন কঠিন ভাইরাস জমিনে ছড়িয়ে কিছু করার নেই কারণ ইঞ্জিনের যদি তার কার হয় কথা বলে ইঞ্জিনের যদি তার কার হয় গাড়ি যত ভালোই হোক এক পায় গবে না আর সেই জন্য শরীয়ত মানুষ হতেই চাইছে না কারণ শরীয়তের কথা কিন্তু নাই না তাহলে প্রথম পাঠ বিবিদের কিভাবে নামাজ পড়বে মনে পড়ছে ভুলে গেছে কি সব বিবিদের কিভাবে নামাজি হবেন বানাবেন নিজে কিভাবে শরীয়তপন্থী হবেন এবং ইসলাম কি পাকা পাকি ভাবে আপনার ঘরে কিভাবে প্রতিষ্ঠিত করবেন সেই ভিতটা আমি একটু সাজিয়ে গেলাম আল্লাহ আমাদের সবাইকে করেন বলুন আমিন আলোচনায় কষ্ট হননি তো বাবা জি আমার তো দোয়া করবেন তাই ভাই ভাই এটা ঈদ গানা হ্যাঁ তো পাকা পাকি প্যান্ট দিয়ে লাগলে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন এই যে প্যান্ট দিয়ে সত্যি আমার বছরে 350 উপরে আল্লাহ পাক স্টেজে তোলে তবে এরকম প্যান্ট হাতে গোনা কয়েকটা আছে নেই বলবো না হাতে গোনা 350টা যদি প্যান্ডেলে ওয়াশ করি এরকম পাকা প্যান্ডেল কয়েকটা হাতে গোনা আছে একদম পাকা পাকি ভাবি ওদের আর চিন্তা করতে হয় ঝড় বৃষ্টি যা হোক হোক পাকা দরকার আছে না জোরে বলেন না আছে আছে আচ্ছা প্যান্ডেলে যদি সহজ হতে পারে ভালো হবে না খারাপ হবে জোরে বলেন না ভালো ভালো তাই আমি আপনাদেরকে বলছি ভালো কাজে রাসূলুল্লাহ বলেছে সাবধান আর ভালো কাজ যারা করে আল্লাহর কাছে তারাই হয় ভালো একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ভালো কাজে আপনাদের কোন সোনার মালিক আছে আমার সোনার মালিক আমার দোয়া কে আছে আপনাদের বাবা এই ভালো কাজের জন্য কে এই সব ওটা বিষয় বুঝতে ভাই আমরা কি ওট বলে এত বসে থাকি ওট বলা যে বাবাজি যদি না দিতে পারেন পালাতে হবে না পালাতে হবে বসেন দোয়া তো বাকি আছে নাকি আর দোয়া ও হুকুম ইবাদত রাসূলুল্লাহ হাদিস বাকি বাস বাগানে বাগরস্তানে হয়
আমরা যারা এখন এদিক ওদিকে ছড়িয়ে ছড়িয়ে আছি বা অনেকে দীর্ঘ সময় ধরে বসেছিলেন এখানে বাথরুমের জন্য বাইরে গিয়েছেন হয়তো, আমি তাদের কাছে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্তিম সময় আমরা নষ্ট না করে এদিক ওদিকে না আসি আমরা সকলে আমাদের প্রধান অতিথি তারার সুমিষ্ট ভাষী বক্তা এলাকায় অনেক জায়গায় এসছেন আমরা জানি তারা খুব সুন্দর যুক্তি তর্ক দিয়ে বাস্তব দিয়ে তিনি কোরআন দিয়ে বোঝান, সেই জন্যে আমরা দোয়া করি তার জন্যে যে আল্লাহ যে কথা বললে আমাদের হৃদয়ে গলে যায় স্পর্শকাতর হয় এমন কথা আপনার জবান দিয়ে বলে নি বলে আল্লাহ আমিন। আমরা সকলে মজলিসে জমে জমে বসে যাই ভাই গেটের দাঁড়িয়ে যারা আমরা আছি আগেই চলে আসি মজলিসটা সুন্দর জায়গা একটু আগে চলে আসি আমরা যারা বাইরে আছি আগে চলে আসি ভিতরে আসি বাইরে যারা আমরা এখনো ছড়িয়ে ছড়িয়ে আছি আমি সকলের কাছে গড় জোরে নিবেদন রাখবো আমরা এই শেষ সময় ভারী রাত্রে যখন দুনিয়া বন্ধ হয়ে যায় আল্লাহর আরশ তখন ভুলে যায় আল্লাহর দোয়ার ভুলে যায় এই সময় আমরা সকলে চলে আসি কোরআন তাফসীর হবে আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। গড়বড় হয়ে গেছে আবার আজকে আমার তো মেমরি হল ওই মন সাইড আমি মোবাইল টাইপ সাইড না না আমি তো আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হুজুর বলছে আগে আসার জন্য আমার সঙ্গে আগে আসি মজলিস সুন্দর হলে কথা বলতেও ভালো লাগে কথাও পড়ে ভালো